হ্যালো এব্রিওন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ঢাকা টু চেন্নাই তো আমার প্রথম ফার্স্ট বিমানে ওঠা আমরা ইমুকিশন পার হয়ে ভিতরে ঢুকে গেলাম তারপরে ঘুরতে ঘুরতে একটা শপ পেয়ে গেলাম শপটা অনেক বড় ইয়ারপোর্টের ভিতরে যেমন আমাদের আরঙের সব কিছু পাওয়া যায় একই ছাদের নিচে বাট এইটাও এই শপটার ভিতরেই অনেক কিছু পাওয়া যায় মেয়েদের কুর্তি জামদানি শাড়ি তারপরে শপিস ছেলেদের পাঞ্জাবি টি শার্ট শার্ট অনেক কিছু পাওয়া যায় দেখেন শাড়িগুলো খুব ভালো মানের শাড়ি আবার ব্যাগ আছে কিছু ব্যাগগুলো খুবই কোয়ালিটিফুল খুবই ভালো লাগছে ব্যাগগুলো খুবই সুন্দর ছিল ব্যাগগুলো তারপরে এই যে ছেলেদের শার্ট ছেলেদের শার্ট আছে তারপরে এই যে দেখেন সবটা অনেক বড় এই যে টি শার্ট তারপরে এই যে চাবি রাখার থোড়া খুব সুন্দর এগুলো অনেক শোপিস অনেক কিছু আছে এখানে দেখেন ব্যাগগুলো অনেক সুন্দর তারপরে যে শাড়িটা খুবই সুন্দর চকলেট আছে তারপরে যে ডলের গায়ে যে হলভুদ ড্রেসটা ওটা খুবই সুন্দর লাগতেছিল ডলকে ঠিকছেন সবটা অনেক বড়ো যে ছেলেদের পাঞ্জাবি তারপরে এই যে আমরা বিমানে উঠে গেলাম বিমানটা ছেড়ে দিচ্ছে তারপরে ওঠার পর একটা ওয়েলকাম ডিংস দিয়েছে তারপরে এই যে লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চ দিয়েছে যারা বলে বিমানের খাবার ভালো না বাট আলহামদুলিল্লাহ বিমানের খাবারটা অনেক মজা ছিল রাইস ছিল চিকেন ছিল আপনার একটা কোক ছিল পানি ছিল খুবই মজা ছিল খাবারটা এই তো আমরা খাচ্ছি খাবারটা খুবই টেস্টি ছিল ওইখানে আমার ছেলে খাচ্ছে ওই পাশে এই তো দেখেন মেঘে মেঘগুলো কি ছোপা ছোপা বেঁধে আছে কি সুন্দর লাগতেছে মেঘগুলো বাট আমি কিছু ছবি তুলতেছিলাম এখানে তার একটু ফুটেজ আমার ছেলে নিয়েছিল বাট দেখেন ম্যাগগুলো যে এত সুন্দর এই ফার্স্ট আমার এই ফার্স্ট আমি প্রথমবার বিমানে উঠলাম আমার খুবই ভালো লাগছে তারপরে বিমান থেকে নাম নেমে আমরা এয়ারপোর্টের ভিতরে চেন্নাই এয়ারপোর্টের ভিতরেও শপ আছে খুব সুন্দর সুন্দর বডি স্প্রে চকলেট বিয়ার তো ওগুলোর ভিডিও আর দিলাম না এখানে বাট রিয়েল গাছ এয়ারপোর্টের ভিতরে একটা বাউন্ডারি দিয়ে গোল চত্বর দিয়ে তারপরে এই যে রিয়েল গাছগুলো লাগানো এত ভালো লাগতেছে আমরা চেন্নাই গিয়েছিলাম আপনার ট্রিটমেন্টের জন্য আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য আমরা চেন্নাই ভ্যালো সিএমসি হসপিটালে বাট ওগুলো আরও ভিডিও আনবো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এই যে ছেলে একটু ঢং করতেছিল। পুতুলকে পুতুলের সাথে এই তো আমরা এখন চেন এয়ারপোর্টের থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়েছি অ্যাপোলো হসপিটালে ওইখানে আমরা একদিন থাকবো থেকে তারপরে ভ্যালোর যাব তারপর আমরা ট্যাক্সি থেকে নেমে একটা হোটেল বুক করলাম হোটেল বুক করার পর আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম রাতের ডিনারের জন্য একটা বাঙালি রেস্টুরেন্টে খাবারটি খুবই মজা ছিল খুবই মজা ছিল চিকেন ভাজাটা খুবই মজা ছিল বাট এখানে আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল